নমস্কার বন্ধুরা, সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিওয়ে স্বাগত। আজকে আমরা দাদুবাড়ির পুকুর সেচ করতে এসেছি। সকাল সকালই এসে পুকুরে মেশিন বসিয়ে দিয়েছি। এসে পর জেঠু নেমে পড়েছে ডাল তোলার জন্যে, ডালগুলো তুলে ফেলবে। তো মেশিনটা চলতে থাকুক, জলটা কমুক, তারপরে মাছ ধরব। ততক্ষণ দেখতে থাকুন। তো জল কমে গেছে, এবার পাশে একটা দাদু জাল নিয়ে চলে এসেছে। প্রথমে খ্যাপ দিল, দেখি কী কী মাছ উঠছে। মাছ তো দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে। মাছ এমন পড়িনি, অল্প কিছু পড়েছে। আর এদিক লাফালাফি করছে খুবই, কারণ জল আর একটু কমবে, তারপরে আরও ভালো মাছ ধরা যাবে। অল্প কিছু মাছ পড়েছে, দাদা ওদিকে হাড়ি নিয়ে চলে এসছে। আর ওদিক জেঠু তো এখনও ডাল তুলছে, ডাল সব তুলে পারিনি। মাছগুলো নিয়ে গিয়ে যাইয়ে রাখা হবে আর এক জায়গায়। প্রথম খ্যাপে অল্প কিছু মাছ পড়েছে, দাদু আবার একটা খ্যাপ দেবে। দেখি এই খ্যাপে কত কি মাছ ওঠে। এই খেপে কিছু মাছ দেখা যাচ্ছে, পড়েছে। দেখি তুলে নিয়ে আসুক কী কী মাছ পড়লো। জেঠু আছে আর ওদিক দাদা আসছে ব্যাগ নিয়ে। আসুক দেখি, দেখো ফুলই মাছ। কি মাছ, আবার খেয়াল দেখছে দেখি কি মাছ পড়ে। মাছ যেমন পুকুর তেমন মাছ নেই পুকুরে। তুমি দেখটা ধরো, আছে ফুলের মাছ ছিল ওখানে, একটা ফুলের মাছ ছিল না। উপরে উঠে গেছে মাছ, মৃগেল। পলই মাছটাই জ্বালাচ্ছে, চলে গেল।
চাঙ্গা মাছ পড়েছে, ইস বড় শোল, বড় শোল, ব্যাগ ধরো ব্যাগ ধরো, বড় শোল আবার আসছে, পড়ে গেল, চলে গেল চলে গেল চলে গেল, তো দাদা যেই পুকুরে মাছ দিয়ে রাখছিল অনেকক্ষণ ধরে সেখানে চলে এলাম, দেখাচ্ছি দাদা উঁচু করবে বললো, দেখি কী মাছ তুললি, উঁচু কর উঁচু কর, দেখি কী মাছ হলো, তেমন না পুকুর অনুযায়ী সেরকম মাছ হয়নি, কারণ পুকুরটা অনেক বড়ো মাছ, আবার পুকুরে চলে এলাম, এদিক জেঠু মাছ ধরছে, ১১৬ মাছ নিয়ে লাথালাথি শুরু করে দিয়েছে জেঠু, জেঠু এদিকে হাত দিয়ে মাছ ধরছে, আর সেই দাদু সেই তখন থেকে জাল খেপিয়ে যাচ্ছে, এখনও টুকটাক করে ভালোই মাছ পড়ছে, জেঠু এদিকে হাতিয়ে হাতিয়ে মাছ ধরছে, দাদা ওদিকে মাছ রাখতে যাচ্ছে, আর অনেকক্ষণ ধরে খেপিয়ে মাছ হচ্ছে না, তাই এবার জাল টানা দেবে বললো, জাল টানা দিচ্ছে, দেখি কি মাছ পড়ে, অনেকক্ষণ ধরে মাছ হচ্ছিল না, জাল টানায় দিই, দাদা আবার মাছ রাখতে যাবে বললো, যাই দাদার সাথে দেখি কি মাছ হলো, একটা ডোল ভরে গেছে বললো, আর একটা ডোলে মাছ রাখা শুরু করেছে, পুকুর অনুযায়ী তেমন মাছও হয়নি যা হওয়ার কথা ছিল, দাদু পাশের একটা বাড়ি খাওয়ার মাছ দেবে বলে নিয়ে যাচ্ছিল, তো সে মাছ জ্যান্ত বলে লাফালাফি করছে খুব, তাই দাদু মেরে মেরে নিয়ে যাচ্ছে, দাদা অনেকক্ষণ ধরে ব্যাগে করে মাছ টানছিল, কিন্তু হাড়িতে কী মাছ রাখা হয়েছিল দেখা হয়নি, এই উপরে তুলে নিয়ে আসলো, দেখি কী মাছ আছে হাড়ির মধ্যে, এই একটা ফুলোর মাছের বাচ্চা পড়ে গেছে, মাগুর মাছ আছে কিছু, ট্যাংরা মাছ আছে, ফুলোর মাছ আছে, কই মাছ আছে, পোনা মাছ আছে দেখতে পাচ্ছি, আছে মোটামুটি অনেক রকম মাছ আছে, অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়ার জন্য মাছ বের করে দিচ্ছি, ভেটকি মাছ আর একটা লাইলন টিকা আছে সেই মাছটা বের করে দেবো,
এটা ভেটকি মাছ, লালেন্টিকাটা ভিতরে আছে, ভেটকি মাছের মতনই ওরকম বড় সাইজি লালেন্টিকা, একটাই ভাগ আছে সেটা খাওয়া হবে। কোন পুকুরে ছাড়বে রুই মাছ? মানে পুকুর দেবে ছাড়ছে দুদিন পরে? না না ছাড়ছে না, ওটা মাছগুলো মাঠের পুকুরে জানানো ছিল, সেখান থেকে এনে রাখা হলো, বাড়ির পুকুরে যেয়ে রাখা হবে, ভ্যান আসার পরে তুলে দেবো মাছগুলো। এইটা প্রথম চাকন নিয়ে চলে এসেছে জেঠু আর দাদা মিলে, আর ওই আর একটা চাকন আনছে, দেখি তারপরে বাছাই করা হবে মাছ। আর একটা চাকন নিয়ে চলে এলাম আমি আর বাবা। এই চাকনে অল্প মাছ আছে, প্রথম চাকনটা বেশি মাছ ছিল। আমাদের ভ্যান চলে এসছে, তাই আগে ছোট মাছগুলো বাছাই করে নিচ্ছে। হাড়িতে হাড়িতে যে মাছগুলো ছিল, ট্যাংরা মাছ ছিল, মাগুর শিঙি ছিল, এগুলো বাছাই করে নেবে। জল মারি একটু ধুই নেই বা, জলটা ওই জলটা ফেলে দিন তো আগে। চাকন পুকুর থেকে তোলা হয়ে গেছে, এবার মাছগুলো বাছাই করে নেবো। পোনা মাছ আলাদা করা হবে, আর কাতলা মাছ আলাদা করা হবে, শোল মাছও আলাদা করে নেওয়া হবে। যা আছে সব বাছাই হয়ে যাবে, দুটো ডোলে ভাগ করে যাবে মাছ। বড় বড় সাইজের শোল মাছও আছে। এক চাকনের মাছ বাছা হয়ে গেছে, আরেক চাকন তুললো, এটাও বাছাই করে নেওয়া হবে। প্রথম চাকনের মাছ বাছা হয়ে গেছে, দুটো চাকনে ভাগ করে নেওয়া হবে, ওটা থেকে এটাও দিচ্ছে মাছ। ওপাশে এপাশে একটা করে নিয়ে চলে যাবো।
আমি বড় কাতলাটা রাখিছি বড় মাছ তো মাছ বাছাই করে ভ্যানে তুলে নেওয়া হয়ে গেছে। তাই আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।